কাটতে চলেছে বৃষ্টির খরা, কেমন থাকবে শহরে আবহাওয়া, জেনে নিন কি বলেছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে আপনার জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রাবণে অধুরা বৃষ্টি, বিক্ষিপ্ত গরমের সঙ্গে আর্দ্রতা বাড়বাড়ান্ত, ভ্যাপসা গরমের জেরে নাজিহাল শহর ও শহরতলি। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বৃষ্টির পরিমাণ ও ভারী বৃষ্টির গ্রাফ আজও নিম্নমুখী। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তুলনায় উপকূল ও লাগোয়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে। আজ কলকাতায় সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বাড়বে অনেকটাই। বেলা বাড়লে বাড়বে ঘাম এবং অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে দিনের ভারী, বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ থেকে সমতল জেলায় তুরাই ও ডুয়াস বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কয়েক জেলায় কয়েক দফায় ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুর জেলায় মাঝারি এবং দু এক পশলা দফায় দফায় বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, এই মৌসুমে নির্ধারিত সময় অনেকটা আগেই রাজ্যে প্রবেশ করেছিল বর্ষা। উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টিপাত, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এরপরও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের কিছুটা ঘাটতি রয়েছে। গতকাল সোমবার পাহাড়ে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হয়নি, কিন্তু আজও মঙ্গলবার কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও বাড়তে পারে চলেছে বৃষ্টি। এই ছিল আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো আজকের আবহাওয়ার খবর। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই ধরনের খবর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।